কোশ্চেন নাম্বার ফোরত কোন একটা চতুর্ভুজর চারিটা শীর্ষবিন্দু দিয়া আছে, চতুর্ভুজটোর কালি আমার উলিয়াব লাগে। চতুর্ভুজটো কালি উলিয়াবর বাবে আমি চতুর্ভুজটোর যিকোনো এডাল কর্ণ এসি টানি দিলু। যেতিয়া আমি কর্ণডাল টানিলু তেতিয়া চতু গোটেই চতুর্ভুজটো দুটা ত্রিভুজত বিভক্ত হয়ে গেছে, ত্রিভুজ দুটাক মই ইয়াত চিহ্নিত করে দিলু। এতিয়া চতুর্ভুজটোর কালি উলিয়াবর বাবে আমার সেই দুটা ত্রিভুজর কালি বেলেগে বেলেগে উলিয়াব লাগিব। আমি প্রথমতে লিখিলু ত্রিভুজ এ বি সির কালি। ত্রিভুজ এ বি সির কালি লিখার লগেলগে এই সূত্রটো আমি আগতেই পাইছো, সূত্রটো আমি লিখি দিলু। এতিয়া ত্রিভুজ এ বি সির বাবে এক্স ওয়ান ওয়াই ওয়ান এক্স টু ওয়াই টু আর এক্স থ্রি ওয়াই থ্রির মানখিনি আমি কেনেকা পালু সেটা আমি ইয়াত লিখি দিছো। নিশ্চয় তোমালোকে জানিছা বা বুঝিছা, কারণ আগতে আমি এইখানে আলোচনা করেছো। এই মানখিনির পৰা ইয়াত আমি মানখিনি যেতিয়া বহাই দিলু তেতিয়া এই ত্রিভুজ এ বি সির কালির মানটো আমি পাই গলো 10.5 বর্গ একক। একেদরে আমি এতিয়া কি করিব গৈ আছো, ত্রিভুজ এ সি ডির কালি উলাব গৈ আছো। খালি তোমালোকে মন করিবা যেতিয়া ত্রিভুজ এ সি ডির কালি আমি উলিয়াব যাম তেতিয়া এ এটা বিন্দু হব, সি এটা বিন্দু হব, ডি এটা বিন্দু হব। তার কারণে এক্স ওয়ান ওয়াই ওয়ান এক্স টু ওয়াই টু এক্স থ্রি ওয়াই থ্রি এই মানখিনি আমি কেনেকা পাইছো ত্রিভুজ এ সি ডির বাবে সেইটো তোমালোকে অলপ লক্ষ্য করিবা। নিশ্চয় বুঝি পাইছা এ এইটো এক্স ওয়ান ওয়াই ওয়ান, এইটো এক্স টু ওয়াই টু আর সেইটো এক্স থ্রি ওয়াই থ্রি হয়েছে। সেই মানখিনি আমি ইয়াত লিখি দিছো ত্রিভুজ এ সি ডির বাবে। এতিয়া ত্রিভুজ এ সি ডির কালি সূত্রটো আমি আগতেই পাইছো, সূত্রটো লিখি ললো। সূত্রটো লিখি পেলায় মানখিনি যি আছে তারপরা চাই চাই মানখিনি আমি বহাই দিলু। গণনা করি আমি পালো ত্রিভুজ এ সি ডির কালি 17.5 বর্গ একক। এতিয়া এ বি সি ডি চতুর্ভুজর কালি উলিয়াবর বাবে আমি এই দুটা ত্রিভুজর কালি, যে দুটা ত্রিভুজর কালি আমি পাইছো সেই দুটা কালি আমার যোগ করিব লাগিব। আমি লিখিলো ত্রিভুজ এ বি সি ডি চতুর্ভুজর কালি সমান ত্রিভুজ এ বি সির কালি প্লাস ত্রিভুজ এ সি ডির কালি। ইয়াতে আমি পাইছো ত্রিভুজ এ বি সির কালি 10.5, বহাই দিলো 10.5। ত্রিভুজ এ সি ডির কালি পাইছো 17.5, বহাই দিলো 17.5। দুটা প্লাস করে আমি পাই গলো 28 বর্গ একক। গতিকে এ বি সি ডি চতুর্ভুজর কালি 28 বর্গ একক।